बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी अल्लाहर अशेष रहमते सबाई खूब भालो आछेन। आलहमदुलिल्लाह अल्लाहर रहमते आपनादेर दोई आमिओ भालो आछि। तो प्रतिदिनेर मतो आज आमि चले एलाम आपनादेर माझे एकटा रेसिपी निये। तो आजके आमि देखाबो खूब सहजे किभाबे हाँस रान्ना करते हय। तो एखाने प्रथमे आमि तेल दिए निएछि। तेलटा जखन गरम हये आसबे तखन एखाने आमि 6 थेके 7टा पेंयाज कुচি दिएछि। दिए दिच्छि आमि एखाने 5टा तेजपाता, एलाच, दालचिनी এবং লবঙ্গ দিয়ে আমি সবগুলো উপাদান দিয়ে একই সঙ্গে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুনের পেস্ট, আদার পেস্ট। দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু মরিচটা দিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সবগুলো উপাদান এখন খুব ভালোভাবে কষে নিতে হবে এবং মশলাটা কষানোর জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন 1 মিনিট নেড়েচেড়ে নিব। তো 1 মিনিট পরে ফিরে এলাম। এখানে দেখুন তেল ঝোলটা বের হয়ে এসেছে। আর এখানে আমি বেশি তেল দেইনি, কারণ নারকেলের দুধ দেব, একটা নারকেল পুরোটাই দিয়ে দেব। তার পরে আমি এখানে এখন মাংসটা আমি কুটে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি মাংসটা খুব ভালোভাবে মশলাটার সঙ্গে নেড়েচেড়ে নিব। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি কষানোর জন্য এখানে নারকেলের দুধটা দিয়ে দেব। আমি দুধটা আগে থেকে করে রেখেছি। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1.5 চা চামচ লবণ দিলাম। আর এখানে যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেই দুধটা পুরোটাই দিয়ে দিলাম। একটা নারকেলের দুধ কিন্তু এখানে আমি 2 বার রস করে নেব। প্রথমবার রস করে আমি এই পানিতে কষিয়ে নিয়েছি, তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন এখানে কিন্তু অনেক ঝোল। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে একটা নারকেল আমি ফালি তুলে দিয়ে দিয়েছি। আর এইভাবে নারকেলটা সবাই পছন্দ করে, ফালি তোলা হাঁসের ভেতরে খুবই দিলে খুবই টেস্টি লাগে আর বাসার সবাই পছন্দ করে, এর জন্য দিয়ে দিলাম। আর এখানে আমি আরও একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু ঝালটা বেশি হলে ভালো লাগে। এখন আমি ঢাকনিতে ঢেকে রেখে দিচ্ছি। তো 10 থেকে 15 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। এখানে কিন্তু ঝোলটা কমেনি এবং মিডিয়াম আছে, যা আমি জালটা রেখে দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় সেজন্য। তো একেবারে পানিটা শুকিয়ে ফেলতে হবে। এখন কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ এবং মশলার গুঁড়া 1 চা চামচ। দেওয়ার পরে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি আবারও ঢাকনিতে ঢেকে রেখে দেবো এবং মাঝে মধ্যে ঢাকনিটা হালকা করে দেখবো যে পানিটা শুকিয়েছে কি। তো পুরোপুরি পানিটা শুকানো পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো এখানে আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে এবং এখানে উপরে তেল ঝোলটা বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং এখানে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো এভাবে কিন্তু আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে সবগুলো উপাদান আমার দেওয়া হয়ে গেছে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আপনারা একটু টেস্ট করে দেখবেন যে লবণ ঝালটা কেমন হলো, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন। তো মাংসটা কিন্তু আমার এখন কষানো কমপ্লিট। তো রাজহাঁসের মাংস কীভাবে রান্না করতে হয় খুব টেস্টিভাবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো এখানে আমার হাঁসের মাংসটা একেবারে কষানো কমপ্লিট। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আরও একবার নারকেল থেকে দুধ বের করে নিয়ে এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি আরও একটু ঝোলের পানি দেব, কারণ মাংসটা আরেকটু শক্ত আছে। ঝোলের পানি দিয়ে আরেকটু সিদ্ধ করে নিব আমি। তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এবং পানিটা কিন্তু অবশ্যই গরম করে দিবেন। তো এখানে কিন্তু আমি পানিটা গরম করে দিয়েছি এবং চারিপাশ থেকে দেখুন পানিটা কিন্তু অলরেডি ফুটতে শুরু হয়েছে। এটা কিন্তু গরম পানি দিলে বেশি সময় লাগে না পানিটা ফুটে উঠতে। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো। তো এখানে দেখুন 10 থেকে 15 মিনিট কিন্তু আমি জাল করে নিয়েছি এবং ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। একটু ঝোল টেনে নিবে। তখন ঠান্ডা হওয়ার পরে আমি একটা পাত্রে নামিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে।
খুব সহজে কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় তার একটা ছোট্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজ আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।